त्रिपुरा स्टेट इलेक्ट्रिसिटी कॉर्पोरेशन लिमिटेड के पक्ष से गाबरडीते 33 केवी पावर प्रोजेक्ट का उद्घाटन करा हुआ शुक्रवार। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী বিষ্ণু দেববর্মণ সহ আরো অন্যান্য ব্যক্তিত্বরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী বিষ্ণু দেববর্মণ বক্তব্য রাখতে গিয়ে বলেন যে পাওয়ার প্রজেক্টের মাধ্যমে ভোল্টেজের সমস্যা কম হবে এবং বিদ্যুতের এতদিন যাবত যে সমস্যা ছিল সেগুলো সমাধানের ফলে আর কোনো সমস্যা হবে না এবং তিনি জনগণের প্রতি একটি আবেদনও রাখেন যে সকলে যেন সুষ্ঠুভাবে বিদ্যুতের বিল মিটিয়ে দেন কেননা গ্রাহকেরাই যদি ঠিকমতো বিল না প্রদান করে তাহলে অর্থের অভাব হয়ে যাবে আর অর্থের অভাব মানেই নানা সমস্যার সম্মুখীন হওয়া এবং আরো অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন। আজকে এটা উদ্বোধন হলো এই সাবস্টেশনের কিছু বলার বেশি নেই কারণ প্রত্যেক দিনই একটা প্রায় সাবস্টেশন আমরা উদ্বোধন করছি আগামী দিনে আরও করব এবং এই সাবস্টেশন হওয়ার ফলে কী হবে ফ্লাকচুয়েশন কম হবে ভোল্টেজের প্রবলেম কম হবে এবং বিদ্যুতের যে গোলমাল চলছিল সেটা আধুনিকরণ করা হবে এবং এই সাবস্টেশনগুলি এমন এই সাবস্টেশন বাড়ানোর সময় একটা কাজ করেছি আমরা এখন যা লোড আছে সেটা যেমন ফুললি কাভার হয় পুরোপুরি কাভার হয় আর ভবিষ্যতে লোড যখন নিতে পারে কারণ আপনারা দেখেছেন প্রায় 6 কোটি 29 লক্ষ টাকা ব্যয় হয়েছে তাই আমরা চাই সাবস্টেশনটা চালু থাকুক অনেক বছর আউট অফ ডেট যেমন না হয়ে যায় অনুষ্ঠান শেষে উপমুখ্যমন্ত্রী নতুন অফিস কক্ষ ঘুরে দেখেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।